আলমেরিয়াকে একটা ধন্যবাদ দিতেই পারে রিয়াল মাদ্রিদ। সবশেষ 15 ম্যাচ অপরাজিত, এই সময় গোল দিয়েছে 47টি। আলমেরিয়ার বিপক্ষে ঠিক এমন রেকর্ড নিয়ে মাঠে নামে বার্সেলোনা, কিন্তু গেল সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের শোক হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সা। এবার রিলিগেশন অঞ্চলে ঘুরতে থাকা ক্লাবটার কাছেই হেরে গেল জাভির দল। প্রতিপক্ষ দুর্বল হলেও তাদের খাটো করে দেখার ভুল করেনি কাতালান কোচ জাভি। শক্তিশালী একাদশে মাঠে নামান, শুরুতে দু একবার আলমেরিয়ার রক্ষণে হানাও দেয় তারা, কিন্তু কাজের কাজটা করে আলমেরিয়া। বার্সার গা ছাড়া ভাবের সুযোগে 24 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গোল করেন আইভোরিয়ান ফরওয়ার্ড এল বিলাল তোরে। 4 মিনিটের ব্যবধানে দুবার লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল আলমেরিয়া, কিন্তু এ দফায় হতাশ হতে হয় তাদের। বার্সা চেষ্টা করেছে সমতা আনার, কিন্তু আলমেরিয়ার ডিফেন্স ভেদ করতে পারেনি। ভাগ্যটাও পক্ষে ছিল না এদিন, গোলের সামনে সহজ সব সুযোগ মিস করতে থাকেন লেওয়ানডস্কি ফ্র্যাঙ্কি ডিয়ংরা। 81 মিনিটে বার্সা প্রথম শট নেয় আলমেরিয়ার জালে, কিন্তু এটাও সরাসরি জমা হয় গোলরক্ষকের হাতে। স্রোতের বিপরীতে আক্রমণ করেছে আলমেরিয়াও, ম্যাচের যোগ করার সময়ে সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। যদিও এমবারবার শট রুখে দেন বার্সা গোলরক্ষক, ব্যবধান না বাড়ালেও স্মরণীয় এক জয় পায় আলমেরিয়া। ইতিহাসে প্রথমবারের মতো আলমেরিয়ার কাছে হারল বার্সেলোনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।